এবার আরক্ষীর বিরুদ্ধে আরক্ষী, গ্রাহামপুর আরক্ষী বিষয়ার ব্যাপক দুর্নীতি, আরক্ষী বিষয়ার দুর্নীতিত অতিষ্ঠ কনিষ্টবল, সৎ আৰু সাহসী কনিষ্টবলে এজাহাৰ দিলে আরক্ষী বিষয়ার বিরুদ্ধে, নিজৰ নামত এজাহাৰ দেখি আরক্ষী বিষয়াই ছিঙিলে এজাহাৰৰ কপি, সমগ্র ঘটনা বন্দী গোপন কেমেৰাত। মোৰ নাম ইয়াত কি উঠিছে? ইয়াত মোৰ নাম উঠাৰ আপুনি কি পালে? আপুনি ফোন কৰিছে কি? মই কি ফোন কৰিছো? মই ফোন কৰিছে, ৰেকৰ্ড আছে। হ্যাঁ ৰেকৰ্ড আছে। না না, ৰেকৰ্ড আছে, মোৰ নাম ইয়াত কি উঠাইছে? কি আপুনি ফোন কৰিছে? না না, মোৰ নাম ইয়াত আপুনি উঠাই ফোন কৰিছে কি? কি ফোন কৰিছে? এফ আই আর কপি আছে মোৰ লগত, ঠিক আছে, এফ আই আর কপি আছে মোৰ লগত। আপুনি মোক ফোন কৰিছে, মোৰ ৰেকৰ্ডিং আছে, অন দা ৰেকৰ্ড। আপুনি কিয় কৈছে যে মই গাড়ীটো এৰি দিয়ে বুলি? কিয় কৈছে গাড়িটো এৰি দিয়ে বুলি কৈছে? আপুনি ৰেকৰ্ড আছে মোবাইলত, ৰেকৰ্ড চাৰি পাঁচ জাগাত অলৰেডি গুচি গৈছে। ওই মোৰ নাম কিয় লিখিছ? এইটো মোৰ নাম কিয় লিখিছ? কিয় কিয় ফোন কৰিছে? না না, মোৰ নাম কিয় ফোন কৰিছে? মই ফোন কৰি কৈছে, আরে হাল্লা কৰ মানে গাড়ি এৰি দিয়ে। আপুনি ফোন ৰেকৰ্ডিং আছে, ৰেকৰ্ডিং বহুত জাগাত কৈছে। আপুনি বাছি কোন আৰে দে দে, আপুনি বাছি কোন আৰে? সিকিউৰিটি সরকার সরকার সিকিউরিটি সরকার সাবো মই আপনা কলো সিকিউরিটি ইফেলে ইফেলে এরস করক, মই কৈছো এরস করক। এফআইআর লৈ গৈ আছে মোৰ, এফআইআর ফাৰি আছে, আপুনি চাওক মোৰ এফআইআর লৈ গৈছে। ই গুরুজি এরস করক, মই কৈছো এরস করক। সেন্ত্রী এফআইআর লৈ গৈছে না নাই? হ্যাঁ, এফআইআর লৈ গৈছে না নাই? কক সেন্ত্রী এফ আই আর লৈ গৈছে, হয়েছে না নাই? লৈ গৈছে। হ্যাঁ, এফ আই আর তদন্ত হব, পিছত কি হব দেখা যাব। এফ আই আর টু কেউ লৈ গৈছে, মই এফ আই আর দিম। সেন্ত্রী অ্যারেস্ট করক, হি ইজ আন্ডার অ্যারেস্ট আন্ডার দ্য ল আইপিসি 360 379, অ্যারেস্ট হিম। কিবা হয় যদি বন্দুক কাক করক, হি ইজ অ্যারেস্ট। কি হল, আপনাদের অ্যারেস্ট নকরে যে? গাইড নহয়, মই এফ আই আর কিয় লব? এফ আই আর ফাড়ি নয়ারে, হি এফ আই আর ফাড়িলে তার নামত এক্সট্রা একটা কেস হব। মই এফ আই আর কপি পঠাইছো। নহব, এনে কি নহব? আপুনি এতিয়া ডিউটিত নাই, ঠিক আছে, মই পেট্রোলিং আছো। মই পেট্রোলিং আছো, মই এফ আই আর কিয় লৈছে? আপনি এফ আই আর দিয়ক, মোর এফ আই আর দিয়ক, মোর এফ আই আর দিয়ক, মোর এফ আই আর দিয়ার অধিকার আছে। মোর এফ আই আর টু মোর হাতত দিয়ক, মোর এফ আই আর মই লম। মোর নাম, মোর নাম তো কিয় কিয় নিদিম? আপনি কিয় ফোন করেছে? রেকর্ড আছে, অন দ্য রেকর্ড। আরে তোর রেকর্ড আছে, এফআইআর নিদিলে গুসাইগাঁও মই না যাও, ইয়ার পর আসামি না যায়, ঠিক আছে। মই নাইট পেট্রোলিং আপনাদের পিছত ফাঁসিব কিন্তু গুরুজি, অন দ্য রেকর্ড মই কইছু। এতিয়া আপনি হিওর কত যাব নোয়ারে, মর আন্ডারাত আছে আপনি নাইট পেট্রোলিং, ঠিক আছে। আপনাদের পিছত কিন্তু নকব সরকার কিয় করিলি? এই ঘটনা সংঘটিত হয়েছে কোকরাঝাড় জেলার গোসাইগাঁও আরক্ষী থানার গ্রাহামপুর আরক্ষী চকীত। ঘটনার আরম্ভণি WB69A6137 নম্বরের গাড়িখন। নিশা প্রায় 1 বজাত কনিষ্টবল রঞ্জিত সরকারের নেতৃত্বত গ্রাহামপুর আরক্ষী চকীর আরক্ষীর একটা দলে টহল দি থাকা অবস্থাতেই গ্রাহামপুরের শ্রীরামপুর অভিমুখে তীব্রবেগে গাড়িখন গৈ থাকাত সন্দেহ উপজে আর খেদি খেদি গাড়িখন আটক করে আরক্ষীয়ে। ইপিনে গাড়িখনত থাকা সুলভ মূল্যর চাউল দেখা পায় কনিষ্টবলগিয়ে। গাড়িখন জব্দ করে থানালে নিবলে বিচরাত ঘটনার মূর আনপিনে গতি করে। স্বয়ং গ্রাহামপুর আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া ডিম্বেশ্বর দাসে কনিষ্টবল রঞ্জিত সরকারক গাড়িখন এরি দিবলে কয়, কিন্তু কনিষ্টবল রঞ্জিত সরকারে দুর্নীতিগ্রস্ত আরক্ষী বিষয়ার কথা নুশুনি গাড়িখন জব্দ করে থানালে নিয়ে। গাড়িখন থানালে অনার পিছতেই ভারপ্রাপ্ত বিষয়াজনে কনিষ্টবলজনক বিভিন্ন ভয় ভাবুকি প্রদান করে। উপায়ন্তর হয়ে সাহসী কনিষ্টবলগিয়ে উর্ধতম কর্তৃপক্ষলৈ বিষয়টি অবগত করে যদিও কোনো সঁহাৰি নাপায়। ইপিনে সমগ্র ঘটনাক সাঙুৰি কনিষ্টবলজনে এখন এজাহাৰ দাখিল করে যদিও গ্রাহামপুর আরক্ষী বিষয়া ডিম্বেশ্বর দাসে এজাহাৰত নিজৰ নাম দেখা পায়। এজাহাৰখন বলপূর্বকভাবে ফালি পেলার কনিষ্টবলজনক বিভিন্ন ভয় ভাবুকি প্রদান করে। আপনি কিয় দেব? মই দিম এফ আই আর, মোর অধিকার এফ আই আর দেওয়ার। না না, মোর এফ আই আর লাগবে, মোর এফ আই আর লাগবে স্যার, মোর এফ আই আর দিয়ক, এফ আই আর দিয়ক। মোর মোর নাম কিয় তাত লিখিছা? আপনি কিয় ফোন করেছে? রেকর্ড আছে,
আরে মোক তো ইয়াত আইসি হিসাবে সকলে ফোন করব না না সকলে আপনি গাড়ি তো এরি দিব লাগে বলি কইছে কি ও সকলে সকলে গাড়ি তো এরি দিব লাগে কি গাড়ি এরি দিব লাগে কি কইছে রেকর্ড আছে সব রেকর্ড কেসাল করব লাগে না কিওর কেসাল কি কেসাল করব লাগে যে গাড়ি তো ইমান ডাঙর এটা অপরাধ কইছে না 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 মোর লগত লিংক আছে বলি কইছে কি পয়সা লো আর এরি দে এনেকা কি কইছে কি পয়সা লো এরি দে হ্যাঁ রেকর্ডিং আছে আপনি এরি না না কি বা লো লই মেটা এরি দে কি কি বা লো মানে কি লম মই কি লম গুসলম আপনি গুসল বলে কইছে নাকি মক এতিয়া স্বীকার করেছে সাহ গুরুজি এতিয়া স্বীকার করেছে কিবা লগ এরি দিয়ক বলে সরকার কিন্তু তুই আজি তুই দুই দিনার লড়া তুই দুই দিনের একদিনের কথা না আইন হবার কারণে সমান স্যার পড়াশোনার কিবা দুই দিন একদিন হয় আপনি আঙ্গুলি দেখাই কি হয়েছে তুই তুই এনেকে ব্যবহার কি করি আছিস কি করিছো মই কি করিছো ব্যবহার মই কাম করি আছো ডিউটি করি আছো আপনি কি বাধা দিয়েছে সরকারি কামত বাধা নিদিব দে স্যার মই কই গেল সরকার আপনাক মই ডিউটি আপনাক ডিউটি পঠনাই আপনা ইয়াত মই মেসেজ মই ইয়াতে আপনি ফোন করিছে কিও মক তেনহলে ডিউটি যা বলি আপনি আপনি ঘর ঘরত আছে ঘরত আছে ঘরত আছে মই ঘরত আছে কি প্রমাণ আছে মই 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 যে মই অফ ডিউটিত ঘরত যাব পারো বাজারত যাব পারো এটু মার অপিনিয়ন মাই অপিনিয়ন অফ ডিউটিত মই ইফেলে ইফেলে যাবই পারো দুর্নীতিগ্রস্ত আরক্ষী বিষয়াজনের ভয় ভাবুকিত নিরাপত্তাহীনতা ভোগা কনিষ্টেবল গড়িয়ে সমগ্র ঘটনার তদন্ত বিচার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ বিচারিছে WB69A6137 নম্বরের গাড়িত থাকা সুলভ মূল্যের দোকানের 15 কুইন্টল বগা চাউল জব্দ করার শ্রীরাম পাল আর পাপ্পি বাসুক আটক করে থানাল নিয়ে যদিও সকলকে রক্ষণাবেক্ষণ দিয়ার চেষ্টা করেছে আরক্ষী বিষয়া দীপেশ্বর দাসে আরক্ষী পোশাকত কালিমাখনা আরক্ষী বিষয়াজনের বিরুদ্ধে বিভাগীয় কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে পরবর্তী সময়ে সেয়াই হব লক্ষণীয় বিষয় ইপিনে সাংবাদিকরপর সম্পূর্ণ দূরত থাকে আরক্ষী বিষয়া বিম্বেশ্বর দাস নিযুক্তির পিছরে পড়াই বিম্বেশ্বর দাসে বিভিন্ন ধরনের দুর্নীতির জড়িত থাকা বলে অভিযোগ উত্থাপন করেছে কনিষ্টেবল রঞ্জিৎ সরকারে এনেকা বস্তু হাইরোডের ভিতর ফলে প্রচার হয় বলে স্যারে কই থাকে পিছত আমি গলো মানে যাই কিনে এই এটামান বজাত এটা খুব স্পিডত অতি বেগের একটা গাড়ি গাড়িটি গাড়িটির নম্বর হল পিছত দেখা পালো ধরি WB69A6137 এই গাড়িখন খুব স্পিডত গৈ আছিলে পিছত আমি পিছা করি তাক ধরিলো ইমান স্পিডত কিয় গৈ আছে রাতি প্রায় এটা বজাত পিছত পিছা করে আমি ধরে দেখিলো যে গাড়িটো ফুল লোডেড পিছত আমি রখাই গাড়িটো চেক করিলো যে কি বস্তু হয় ইয়াত আছে দেখিলো যে গোটেই চাউলৰ বস্তা সরকারি চাউল বা এইটো অসমৰ আমি যেটো বগা আতপ চাউল বুলি কওঁ সেইটো চাউল ফুল লোড মানে এতিয়া চাউলটো আমি চেক করিলো ভিডিও আছে মোৰ লগত চেক করে চালো যে চাউলটো তো FCIৰ চাউল বেলেগ বস্তা ট্রান্সফার করেছে যদিও তথাপিও কোনো কাগজ নাই কোনো ট্রান্সপোর্ট অর্ডার নাই WB ওয়েস্ট বেঙ্গলৰ গাড়ি হয় কোনো চালান নাই কোনো অর্ডার নাই পিছত মানে চাউলটো চাই দেখিলো যে এইটো বগা চাউল হয় নতুন চাউল হয় ভাল আর সিহতে প্রথমতে কইছিলে যে চাউলটো বলে রিজেকশন চাউল কিন্তু আশা করি নহয় তথাপি মানে দেখিলো লগালগে ভিডিও করলো আমার যেমন আমার লগত বেটেলিয়ান আছিল ড্রাইভার আছিল আর লগালগে ভিডিও করছো সবে দেখিলে যে নহয় চাউলটো অরিজিনাল আমার অসমৰ চাউল হয় গাড়িখন কি অসমৰ পৰা বেঙ্গল অভিমুখে গৈ আছিল হয় হয় অসমৰ পৰা বেঙ্গল অভিমুখে ফুল স্পীডেৰে গৈ আছিল ভাবিল 80-90 এনেকা স্পীডত তারপর কোন কোনখানি ঠাইত ধরেছে আপনার আমি এই রাস্তা ধরেছ আপনার জাগবপুর জাগবপুর আর শ্রীরামপুর যে রোড আছে তার মাজতে আমি তারপর গাড়ি ধরে করল চাউল চাউলের অবস্থা হয় ফোন আহি মক আহি ফোনটো দিলে এজন ড্রাইভার আর তো ফোনটো দিলে ফোন দেওয়ার লগে কয় চাউলটো এরি দিব লাগে মই কইছো কিয় এরি দিম আপনি কোন হয় সি পরিচয় দিলে মই আইসি স্যার আমার ডিংডিঙা থানার আমার গ্রামপুর থানার আইসি স্যার ASI ডিম্বেশ্বর দাস ডাঙরিয়া স্যার ডিম্বেশ্বর দাস আইসিতে আপনার ফোন করেছে মোক মোর নম্বর নহয় এই ড্রাইভার মোবাইল দিয়ে ফোনটো করেছে লাউড স্পিকার দিছু মই ভিডিও করেছো যে ফোনটো কার ভিডিও আছে আর ফুল ভাল করে রেকর্ড হয়েছে যে সরকার গাড়িখন এরি দে মই কইলো কি এরি দিম কয় গাড়িটো এরি দে এইটো মোর লগত কথা বার্তা আছে মোর কথা বার্তা আছে মই বলো কি কথা বার্তা আছে কয় 200 টাকা ল আর এরি দে মই ডাইরেক্ট কলো মই 200 টাকা নলো
মোক ঘোষ লবলে বাধ্য করবলে প্রেসার দিলে মানে ঘোষ নললো পিছত মানে গাড়িখন ধরি আনিলো থানাত আনার পিছত মই এখন এফআইআর লিখিলো যেটা আমার প্রসেস হয় পেট্রোলিং যাওয়ার পিছত কিবা এটা পালে এগেনস্টত এফআইআরটো দিব লাগিব তো মরই দিব লাগিব এই এফআইআরটো লিখিলো ইনক্লুডিং আমার ডিম্বেশ্বর দাস এএসআই আমার আইসি স্যারের নামটো দিলো যে আইসি স্যারে এনেকা এনেকা করবলে মোক প্রেসার দিছে পিছত সেই এফআইআরখন দেখি সি মই লিখি আছিলোঁ লিখে শেষ হওয়ার লগে চাও চাও বলে কই লই দেখি মোর নাম কিয় দিছে বলে এফআইআরটো লই গল এইটো নোৱাৰে যেহেতু মই এফআইআর এখন লিখিছোঁ সরকারি এফআইআর হয় কমপ্লিট হওয়ার পিছত সেই এফআইআরটো লব নালাগিছে এফআইআরটো চাব লাগিছে এফআইআর দিব দিয়া নাই এফআইআর দিব দিয়া নাই মোর এফআইআর কপিটো আছে ইয়াতে ফটো মারি রাখিছোঁ চাব পাৰে আপনি লগে এই যে মই লগে ফটো মারিছোঁ কিন্তু অরিজিনাল কপিটো সি লৈ গুছি গল আচ্ছা তারপর কি হল আপনাদের যে সিনিয়র অফিসার আছে কথা পাতিছে না মই সিনিয়র অফিসার গুছাইগা আমার পিছত তো গম পালো যে এই স্যার আমার বেলেগ করে আছে পিছত মই গুছাইগা আমার ওসি স্যারক ফোন করিলো ওসি স্যারে কয় যে আইসি যেটা কব সেইটাই আর পিছত মই চাই লম ইয়ার পিছত কোনো অ্যাকশন নললে দুজন আসামি আমি লগে পাইছো এই আসামিক লই আইছো এতালেকে গুছালৈকে গুছাইগাঁওলৈকে বা মেডিকেল করব লাগে লগে মেডিকেলও করা হওয়া নাই যাব দিয়া নাই জোরজবস্তি গাড়ি লই গুছাইগা গুছি গল কি করবলৈ গম নাপাও পিছত এতিয়া এনেকাই আছে দুজন আসামি মই নাজানো কি করিম এনেকাই সিচুয়েশন হয়েছিল রাতে মোক বহুত ভিডিও আছে মোক বহুত মানে দম দিছে কিবা কিবি করেছে মন ফোর্সফুলি মোক সব বস্তু ডিলিট করবলৈ কিবা করেছে মই সব আছে তথাপিও মোর লগত ডিউটি পার্টি আসলে সবে গম পায় আপনার ইনকোয়ারি করব পারে কিন্তু মই এইটো জানো যে মই প্রমোদ পড়েছো আর প্রবলেম আপনার ওসর জনসাধারণে আপনাদের সহায় করব গাড়ি আপনাদের চাব পারে দুজন মানুষ আছে এজন হল নাম তো কালি রাতে এজন হল এজন নাম এজন হল ড্রাইভার ড্রাইভারজন নাম হল বাপ্পী বসু 24 বছর আর এজন নাম হল আপনার মেন মালিক বলে কয়ে আছে গাড়ির এটা হল শ্রীধান পাল এটা 45 ইয়ার্স হয় ওয়েস্ট বেঙ্গলর মানুষ 12 বিচার বলে কয়ে আছে লস্কর 12 বলে কয়ে আছে বকাসালর যে কলা বেহা চলি আছে ইয়াতে আপনার ডিংডিং আর মানে গ্রামপুরা আইসি যে জড়িত থাকা বলে মই হ্যাঁ এটা মই সন্দেহ করেছো আর যেহেতু ফোন করি মোক কয়ে চাউলটো এরি দিব লাগে এটু প্রমাণ হয়ে গেছে যে হি জড়িত আছে এটা কি বিচার মই বিচারো উচিত তদন্ত হোক সরকারে ইয়ার ভাবে উচিত তদন্ত করি উচিত শাস্তিক যি শাস্তি বিহা করব লাগে এটু করব লাগে সরকারে আইন মতো তাহলে আপনি যে এজাহার দিব বিচারিছে কিন্তু আপনার বিরোধিতা করেছে হ্যাঁ মোর বিরোধিতা করেছে এজাহার দিব দিয়ে এজাহার দিব মই এজাহারটো লৈ গৈছে এতিয়া ফাড়ি পেলাইছে না কি করেছে মই না জানো মই এজাহারটো কৈছো স্যার মোর এজাহারটো দিয়ক মই গোসাইগত জমা দিম ইয়ার পিছত উপরওয়ালা অফিসারে বা আমার আইনে কি ব্যবস্থা লব লব হিমন্ত বিশ্ব শর্মা এটা কথা আরক্ষীর ক্ষেত্রে যে এনে ধরনের দুর্নীতি চলি আছে না সংস্কার হয়েছে আমার উপরওয়ালা আমার এসপি স্যার আমার জেনেকা ওপর ওপর বহুত অর্ডার বহুত সংস্কার হয়েছে আমি বহুত পরিবর্তন করে আছো কিন্তু কিছু কিছু কামত আমার আইসি স্যারতে জড়িত থাকিলে আমি কেনেকে সংস্কার নকরিম আমি এজন কনস্টেবল হিসেবে আমি সদায় বাইরত ডিউটি মারি থাকো আমি ন ইয়ার সে কি বাইরত ইহতে মেন এরিয়াটো কন্ট্রোল করব এতিয়া ইহতে যদি বেয়া কামর লগত জড়িত থাকে তাহলে আমার করবলে আর কি আছে সেই কারণে মই এটা স্টেপ হিসাবে লৈছো এনেকা হব নালাগে কমসে কম এজন এরিয়ার থানার যি অধ্যক্ষ থাকিব যি মানে এটা এখন এরিয়া কন্ট্রোল করব সি কমসে কম সমাজের ভাল এজন ব্যক্তি হব লাগে এই সমাজের লগত বেয়া কামর লগত জড়িত থাকিলে এটা আমি সহ্য করব নোৱাৰো এটা একটু বর্দির লগত দাগ লাগা হল সকলে এইটো ভাবি যে আমিও এইটোর লগত জড়িত আছো বেয়া কামত জড়িত আছো কিবার পয়সা খাই আছো চাউলের পয়সা খাই আছো কিবা বেহা সকলে এতিয়া গরু ইফালে ইমান বিজনেস হয়ে আছে হব পারে সিহতে সেটোতো জড়িত আছে যেহেতু এটা বেয়া কামর লগত জড়িত মানে গোটেই কামর লগত জড়িত হয়ে যাওয়া আমার পুলিশের বর্দিক এইটো এই পুলিশের বর্দিত কোনো রং নাই ঠিক আছে এটাই রং আছে খাকি ইয়াত স্টার লাগিলে অফিসার হব স্টার না থাকলে কনস্টেবল হব কিন্তু বর্দিটা তো আমার এটাই ন সেই কারণে মই ভাবি আছো আপনার ভালকই এই দাগটো লগাব নিদিব গৌরীপুরের শ্রীরাম রায়ের রিপোর্ট খবর লাইভ।